পরিমণির পাঠানো তালাকপত্র পেয়ে রাজ বললেন আলহামদুলিল্লাহ। উল্লেখ করেছেন ছেলে রাজ্যের কথাও। পরি মনিকে ধন্যবাদ দিতে চাই, আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। লিখিত বক্তব্যে রাজ বলেন, আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ, তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে। আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন। একই সঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে, সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি। M4G তালেব, আপনাদের পাশে, আপনাদের সাথে।